টাকার বিনিময়ে জিপিএ 5 বিক্রি হচ্ছে। মাছরাঙা টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠানে এ নিয়ে প্রতিবেদন প্রচারের পর ঢাকা শিক্ষা বোর্ডের অভিযুক্ত কর্মকর্তাকে ফরিদপুর পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, জিপিএ 5 বিক্রির বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। সাইনবোর্ড সর্বস্ব কলেজ খুলে টাকার বিনিময়ে পাবলিক পরীক্ষার ফল পাঠানোর একটি চক্রের মুখোশ উন্মোচন করেছে মাছরাঙা টেলিভিশন। তাহলে জিপিএ 5 কনফার্ম করলে কত টাকা বাড়তি দিব? এটা আমি আপনাকে 15 দিন পরে জানাবো। আপনার কাছে আমি টাকা নিয়ে রেখে দিব, আমার প্রতিষ্ঠানে কেন আপনার টাকা আমি বড় অফিসে জায়গায় জায়গায় খরচ করি। অনুসন্ধান নামের অনুষ্ঠানে গত শনিবার বিক্রি হচ্ছে জিপিএ 5 পর্বটিতে উঠে আসে সেই ভয়ঙ্কর চিত্র। আর কত টাকা এ দিলে এ প্লাস দিতে পারবেন? যেখানে এই চক্রের সাথে জড়িত শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের দৃশ্যপটে আনা হয়। আপনি কত টাকার বিনিময়ে জিপিএ 5 বিক্রি করেন? মানে ফলাফল পরিবর্তন করে দিতে কত টাকা নেন আপনি? বদলির আদেশের পরও 3 মাস ধরে তিনি কিভাবে উপপরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করে আসছেন এই অদ্বৈত কুমার রায়, সেই প্রশ্ন তুলে ধরা হয় অনুষ্ঠানটিতে। 3 মাস আগে আপনি বদলি হয়েছেন, এখনো কিভাবে এখানে বসে কাজ করছেন? আপনি কি স্যার জানেন কি না যে জিপিএ 5 বিক্রি হচ্ছে? পরিস্থিতির ভয়াবহতা শুধু নয়, চক্রটি কিভাবে কাজ করছে, কারা কারা জড়িত সেটিও জানানো হয় শিক্ষামন্ত্রীকে। কাজ করছেন অনুষ্ঠানটি প্রচারের পরদিন কিভাবে জিপিএ 5 বিক্রি হয় তা খতিয়ে দেখতে ঢাকা শিক্ষা বোর্ড একটি তদন্ত কমিটি গঠন করে। সোমবার সাংবাদিকরা শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছেন তিনি। আমরা ইতিমধ্যেই কমিটি গঠন করছি আমাদের এই বোর্ডের আওতায়, আরও একটা আরও উচ্চস্তরে একটা আমরা করব, করে অবশ্যই দ্রুততার একটা পথ আমরা বের করবো যে এটার সত্যতা প্রমাণ করে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই ব্যাপারে নো কম্প্রোমাইজ, পরিষ্কার আমরা জিরো টলারেন্স দুর্নীতি, অন্যায়, অপব্যয় এবং অনিয়ম করার ক্ষেত্রে। তবে অভিযুক্ত উপপরীক্ষা নিয়ন্ত্রক অদ্বৈত কুমার রায়কে রোববারই আগের বদলির জায়গা ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে পাঠিয়ে দেওয়া হয়েছে। মহসিন আশরাফ, মাছরাঙা সংবাদ, ঢাকা।